বন্ধুরা, আজকের এই ছোট গল্পটি মগধ রাজ্যের রাজা সম্রাট অশোকের জীবনকালের ছোট্ট একটি অংশ। এই ঘটনাটি থেকে আপনারা এটি জানতে পারবেন, সম্রাট অশোকের জীবন কিভাবে রূপান্তরিত হয়েছিল এবং তিনি এক সময় কিভাবে অহিংসার পথে চলে পরবর্তী জীবনকাল গৌতম বুদ্ধের দীক্ষা নিয়ে কাটায়। গল্পটিতে একটি ছোট্ট শিক্ষা আছে, তাই আপনার কাছে অনুরোধ, কাহিনীটি মনোযোগ দিয়ে অন্তত একটিবার শুনুন। মগধ রাজ্যের রাজা সম্রাট অশোক নিজের রাজ্যকে কলিঙ্গ পর্যন্ত বিস্তৃত করে ফেলেছিল। একদিন সম্রাট অশোকের সেনাপতি জয়গুপ্ত অশোকের রাজদরবারে আসে। এসে প্রথমে করজোরভাবে রাজাকে প্রণাম করে বলে, মহারাজের জয় হোক। তারপর বলে, মহারাজ, একটি খুশির খবর আছে। আমরা কলিঙ্গ যুদ্ধে বিজয়ী হয়েছি। এই খবর শুনে সম্রাট অশোকের মনও অনেক আনন্দে ভরে ওঠে। সম্রাট অশোককে এই খবরটি জানানোর পর যাওয়ার পথে সেনাপতি দেখে দরজায় একজন বৌদ্ধ সন্ন্যাসী দাঁড়িয়ে আছে। এরপর ওই সন্ন্যাসী ভিতরে প্রবেশ করে সম্রাট অশোককে বলে, মহারাজ, কলিঙ্গ যুদ্ধে আপনি বিজয়ী হননি, বরং আপনি পরাজিত হয়েছেন। সন্ন্যাসীর মুখে এই কথা শুনে সম্রাট অশোক কিছুটা অবাক হয়। তারপর তিনি তার সেনাপতি জয়গুপ্তকে পুনরায় জিজ্ঞেস করে, জয়গুপ্ত, এই সন্ন্যাসী কি বলছে? আমরা কি পরাজিত হয়েছি? তা শুনে সেনাপতি বলে, না মহারাজ, আমি সত্যি কথাই বলছি, আপনি বিজয়ী হয়েছেন। তারপর সন্ন্যাসী আবার বলে, না মহারাজ, আপনি পরাজিত হয়েছেন। আপনি বিশ্বাস না করলে আমার সাথে যুদ্ধের রণক্ষেত্রে গিয়ে দেখতে পারেন। সন্ন্যাসীর মুখে এই কথা শোনার পর সম্রাট অশোক যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হন। তারপর সম্রাট অশোক, সন্ন্যাসী ও সেনাপতি জয়গুপ্ত যুদ্ধের ময়দানে গিয়ে দেখে চারদিকে শুধু হাহাকার আর কান্নার শব্দ। এরপর সবাই কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। তারপর নিস্তব্ধতা কাটিয়ে সন্ন্যাসী প্রথমে বলে, দেখতে পাচ্ছেন মহারাজ, চারদিকে তাকিয়ে দেখুন, আপনার এই যুদ্ধের কারণে গোটা গ্রাম প্রায় ধ্বংস হয়ে গেছে। আপনার এই ভয়াবহ যুদ্ধে কেউ নিজের বাবাকে হারিয়েছে, কেউ নিজের স্বামীকে হারিয়েছে, তো কেউ আবার নিজের বাড়িঘর হারিয়েছে। আবার অনেকেই সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেছে। তারপর আবার সন্ন্যাসী সম্রাট অশোককে জিজ্ঞেস করে, দেখুন মহারাজ, চারদিকের এই মর্মান্তিক দৃশ্য দেখে আপনার কি মনে হয়, আপনি কি বিজয়ী হয়েছেন নাকি এটা আপনার পরাজয়? সন্ন্যাসীর এই কথা মনোযোগ দিয়ে শুনে সম্রাট অশোক শান্ত স্বরে বলে, আপনি ঠিক কথাই বলছেন মহাশয়। চারদিকের এই মর্মান্তিক দৃশ্য দেখে এখন আমার মনে হচ্ছে আমি যেন বিজয়ী হইনি। আমার মনে হচ্ছে আমি এই যুদ্ধে যেন পরাজিতই হয়েছি। একটি সম্রাটের দিক থেকে চিন্তা করলে মনে হবে, রাজা তো এই যুদ্ধে জিতে গেছে, কিন্তু সাধারণ মানুষ হিসেবে চিন্তা করলে মনে হবে, মানুষ এই যুদ্ধে হেরে গেছে আর হারিয়ে গেছে তাদের প্রিয়জন। তাই আমি আপনার সামনে আজ প্রতিজ্ঞা করছি, জীবনে যেমন পরিস্থিতি আসুক না কেন, আমি আর কোনোদিনও যুদ্ধ করব না। এই যুদ্ধ আমাদের থেকে অনেক কিছু কেড়ে নেয়। এই ঘটনার পর সম্রাট অশোক গৌতম বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করে এবং তিনি তার পরবর্তী জীবনকাল বুদ্ধের দেখানো পথে চলে কাটিয়ে দেয়। বন্ধুরা, আজকের এই ছোট্ট গল্পটি আমাদেরকে এই শিক্ষাই দিয়ে যায় যে জয় কেবলমাত্র স্নেহ ও ভালোবাসার দ্বারাই লাভ করা সম্ভব। ক্ষমতার জোরে, জোর খাটিয়ে লাভ করা জয় বেশি দিন ধরে রাখা যায় না। তাই তো গৌতম বুদ্ধ সর্বদাই বলেন, হাজারটা যুদ্ধে জয় লাভ করার থেকে অনেক ভালো তুমি নিজেকেই বিজয়ী রূপে ঘোষণা করে ফেলো। তখন দেখবে জয় সব সময় তোমারই হবে, আর ওই জয়কে তোমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। গল্পটি আপনার কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে কিন্তু অবশ্যই জানাবেন। এতক্ষণ পর্যন্ত আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।